বন্ধুরা, আলুর এমন একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোট বড় সবার খুব পছন্দের হবে। এই নতুন রেসিপি খাওয়ার পরে তারা কিলোর কিলো আলু নিমে শেষ করে দেবে, তুমি বুঝতে পারবে না। এলার ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলো শুরু করি, আর তোমরা কিন্তু এই রেসিপিটা এনজয় করো। এইখানে নিয়েছি আমি ছোট ছোট আলু। এই আলুটা কিন্তু এই শীতের সময় পাওয়া যায়, নতুন আলু, কিন্তু লাল আলু, একদম ছোট ছোট আলু। এই আলুটা কিন্তু এই টাইমে পাওয়া যায়, তোমাদের আবারও বলছি। আর এই আলুটার এত টেস্টি হবে এই রেসিপিটা, কি বলবো। আলুগুলো আমি এবারে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আলু কিন্তু ছিলে রান্না করব না, চোখা সমেতে রান্না হবে। কিন্তু এই আলুটা নতুন আলু, আর উপরে যে পাতলা খোসাটা রয়েছে এটা কিন্তু কুচলে কুচলে কিন্তু উঠিয়ে দিচ্ছি। আর আলুর মধ্যে যা ধুলোবালি মাটি থাকবে সব কিন্তু পরিষ্কার করে নিতে হবে, আর একটু কুচলে নিলে কিন্তু উঠে যাবে। আলুর যদি চোখা ছিলে রান্না করো, তার থেকে বেশি কিন্তু টেস্ট আসবে আলুর চোখা সমেত রান্না করলে। তো আমরা চোখা সমেত আজকে রান্নাটা করব। এই নতুন রেসিপিটা তোমাদের যে কী ভালো লাগে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো, এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, একটা কিন্তু কমেন্ট করবে, ভালো লাগুক না লাগুক। তো আমি কিন্তু এখানে 3-4 বার কিন্তু ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে কী করব, আমি এখানে একটা পাত্রের মধ্যে কিন্তু পানি বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি আলু ধুয়ে নেওয়া আমাদের আলুগুলো কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর তারপর আমরা চুলা রাসটা কিন্তু জ্বালিয়ে দেবো, এখানে হাই হিটে রেখে দেবো। আর এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি, লবণটাও দিয়ে দিলাম। তারপর আলুগুলো আমরা কিন্তু সেদ্ধ করে নেবো, তো 15-20 মিনিট আমরা হাই হিটে কিন্তু এটাকে জ্বাল দিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম, লবণটা যেন গলে যায়। আর এখানে কিন্তু লবণ দিয়ে যদি তুমি আলু সেদ্ধ করো বন্ধুরা, তো একদম গলে যাবে না, কিন্তু ভেতর থেকে একদম পুরোপুরি এটা সেদ্ধ হবে, কিন্তু গলে ফেটে যাবে না। তো এটা যে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস রইল, আশা করছি তোমাদের উপকারে আসবে। 15 মিনিট পরে আমরা দেখে নিচ্ছি আলুর কী অবস্থা। তো দেখলে বুঝতে পারছো যে আলুটা হয় সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা তাও দেখে নেব। দেখো, এরকম কাঁটা চামচ আলুর মধ্যে দিয়ে দেখছি, একদম সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে কিন্তু ঢুকে যাচ্ছে, ভেতরে একটুও কচকচে ভাব বা কিছু নেই। তো আমরা কী করবো, আমরা কিন্তু এখন ছেঁকে নেবো আলুগুলোকে। তো আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আলুগুলো। আমরা কিন্তু আলু এইভাবে কিন্তু রান্না করবো, এগুলো না ছিলে নেব না ঠান্ডা করব। তো আমরা যখন নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে, কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এই গরম অবস্থাতে দিয়ে দেবো আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, বড় 4 চামচের কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। এখানে সামান্য পরিমাণে একটু ঠান্ডা পানি, মানে যে নর্মাল পানি দিয়ে দিলাম 2-3 চামচ মতো। এবারে কিন্তু আমরা আলুর মধ্যে কর্নফ্লাওয়ারের পানিটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আলুর গায়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারছো কিন্তু গরম অবস্থাতেই কিন্তু এখনও মানে এত গরম আছে, তেমন ধোঁয়া উঠছে, দেখো এইরকমভাবে। তো চামচ দিয়ে নাড়তে নাড়তে চামচে আলুগুলো ভেঙে যাচ্ছে, তা আমি এরকমভাবে একটু টস করে নিচ্ছি যেন আলুর গায়ে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো যেন কোট হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তো কিন্তু তোমরাও অবশ্যই কিন্তু খুব শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করিও, আর একটা কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা যে ভিডিওটা কেমন লাগলো। এবার আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো আলুর মধ্যে, তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দেখলেই বুঝতে পারছো। তারপরে দিয়ে দিচ্ছি কি, ভাজা জিরে গুঁড়োর, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো। তারপরে তো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সবই বুঝতে পারছো এগুলো আমাদের রান্নাঘরেই থাকে বন্ধুরা। এখানে 4 চামচের 1/2 চামচ করে কিন্তু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি, আর এই কাঠি চামচটা কিন্তু খুবই ছোটো, তাই আমি একটু উঠিয়ে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে ভুল করবে। তো এখানে আমি 1/2 চামচ করে সব মশলা কিন্তু ব্যবহার করেছি। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো, তারপরে সব কিছুই মাখামাখি করবো। তো তার আগে আমি এখানে লেবুর রস ব্যবহার করে নিচ্ছি, এখানে একটা পুরো পাতি লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি, রসটা পুরোটাই দিয়ে দেবো। এইবারে আমি এটাকে আমি একটু টস করে নিচ্ছি, আর হাতের সাহায্যেও করে নিতে হবে যেন এই মশলার যেন আলুর মধ্যে পুরোপুরিভাবে লাগে। তো চামচ দিয়ে করলে খুব সাবধানে করে নিতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। তো এর মধ্যে আমি কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম, আর তারপরে আমি একটা মশলা দেবো। এই মশলাটা কিন্তু এই রেসিপির মানে জান বলতে পারো। আর এই মশলাটা আমরা কীভাবে করছি দেখে নাও, এখানে নিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদা কেটে নিচ্ছি কুচি করে, রসুন কয়েকটা, 10-12 মতো, 4-5 কাঁচা লঙ্কা, আর এখানে 4-5 শুকনো লঙ্কা ব্যবহার করেছি। একটু স্পাইসি না হলে কিন্তু রেসিপিটা মজা আসবে না। তো তোমরা ঝালটা তোমার নিজের মতো করে দেবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে খুব মজা হয়। ধনে পাতা নিয়ে নিলাম, ফ্রেশ ধনে পাতা, তারপরে গোটা জিরে, আর এখানে জোয়ান, আজওয়াইন, হ্যাঁ এরকম নাম আছে, অনেকে জিজ্ঞেস করে জোয়ান কি। তো আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম এর মধ্যে, আর এখানে ধনে পাতাগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি,
যেন আমাদের এই মশলাটা যেন তৈরি করতে সুবিধে হয়। তো তুমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিতে পারো, কিন্তু সেখানে হয়তো পানি দিয়ে সেটাকে বাটতে হবে, তো একদম মিহি পেস্ট হয়ে যাবে। তার থেকে ভালো তুমি শিল্পাটাই করে নেবে, নয়তো হাম্বল দিস্তায় করে নিতে পারো। তো আমি এইরকম করে একটা শিল্পাটা আমি করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে মশলাটা হচ্ছে, এইরকমই আমরা রাখবো, একদম ফাইন করে পেস্ট করব না। তো তোমরাও এইরকমভাবে কিন্তু এটাকে পেস্ট করে নেবে, পেস্ট নয় এটাকে কি বলবো, এইরকমভাবে মশলাটা করে নিবে, না খুব বেশি পেয়ে একদম মিহি করে বাটা রয়েছে। আর দেখো এভাবে এবার আমরা কি করব, এই মশলাটা দিয়ে দিলাম আলুর উপরে, এবার 2-3 চামচ মতো বেসন ব্যবহার করব। 3 চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ফুড কালার, একটু কালারটা যেন খুব ভালো আসে, তার জন্য না দিলে কোনো অসুবিধে নেই, দিতে হবে এর কোনো মানে নেই। আর আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো সুজি। তো সুজি এবং সব কিছু এবার দেখো আমি আলুর মধ্যে মেখে নেব। তো যেহেতু এই পাত্রটা অনেকটাই ছোট মনে হচ্ছে, তো আমি আরেকটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আলু। আর এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ তেল আমি ব্যবহার করছি, তেল দিয়েও আলুটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিব। সব কিছুই যেন আলুর গায়ে যত মশলা আছে সব কিছুই যেন মাখামাখি হয়। কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মনে হচ্ছে না আলুর গায়ে, আর এত টেস্টি হবে কি বলবো তোমাদের। তোমরা ঘরে কিন্তু ট্রাই করো এবং বড় ছোট সবাইকে খাওয়াও। তো তেল আমরা এক সাইডে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে, তো আমরা একটা একটা করে আলু কিন্তু ছেড়ে দেবো এই গরম গরম তেলের মধ্যেই। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম হিটে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ফাঁকা ফাঁকা করে দেবেন, না তো লেগে যাবে। আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখে আলুগুলোকে এইভাবে ভেজে নিবে। তো আমাদের দেখো কত সুন্দরভাবে কিন্তু কালার এসেছে, আর লো টু মিডিয়াম হিটে কিন্তু এই চুলো রাসটাকে রাখবে, আর এইভাবে কিন্তু তোমরা ভেজে নিবে। আর লো টু মিডিয়াম হিটে এই জন্য রাখবে, হাই হিটে করে নিলে কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ক্রিসপি থাকবে না অনেকক্ষণ। তো আমরা তো চাই যে মুচমুচে থাকবে, তো মুচমুচে কিন্তু অনেকক্ষণ থাকবে না তাড়াতাড়ি যদি তোমরা ভেজে নাও। তো এইরকম হালকা করে ভেজে নিব, হালকা আঁচে, অনেক একটু টাইম লাগবে কিন্তু তোমরা মজাটা পাবে কিন্তু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই আলুটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এবার নেক্সট ব্যাচ ভেজে নিব, আর এইরকমভাবে আমরা ছাকনার সাহায্যে কিন্তু পুরো আলুটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে কতটা কুরকুরে হয়েছে, আর দেখেই বুঝতে পারছো যে কত মজাদার হয়েছে। সন্ধ্যায় কিংবা সকালের বেলায় নাস্তায় কিন্তু জল খাবারে তোমরা এই রেসিপিটা করতে পারো, ছোটো বড় সবার কিন্তু খুব পছন্দের হবে। আর টমেটো কেচাপ বা ধনে পাতার চাটনি, গ্রিন চাটনি দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো, বা সন্ধি যে কোনো চাটনির সঙ্গে কিন্তু খুবই মজা আসবে। আর এটা সবাই খেতে পারবে, যারা ভেজিটেরিয়ান তারাও খেতে পারবে, যারা নন ভেজিটেরিয়ান তারাও খেতে পারবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, ডিসলাইকেরও অপশান রয়েছে, কিন্তু এই পর্যন্ত আসার পরে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।